হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আমিও ভালো আছি। রিয়া রাশিয়ানে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজকে সকাল সকাল একদম উঠে পড়েছিলাম, সমস্ত বাড়ির কাজ কমপ্লিট হয়ে গেছিল, রান্না হয়ে গেছে, ঘরের যাবতীয় কাজ হয়ে গেছে, পুজো হয়ে গেছে। এখন আমি রেস্ট করছি, আর আমার হাজব্যান্ড তো বেরিয়েছে, তো দেখি শুভ কখন আসবে। তারপর মানে খেয়ে নেবো, আমার আজকে খিদেও পাচ্ছে খুব, অত সকালবেলায় উঠেছি। তো আজকে তোমার রান্না করেছি ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল আর লাউ পোস্ত, আর ব্যাস আর কিছু করিনি। কালকের পালং শাক আছে আর একটু শুভর জন্য ডাল আছে, তাহলে আমার আর কিছু করবার প্রয়োজন হয়নি। আর এখন তাই ভাবলাম আজকে তোমাদের মানে এখন বসেছিলাম, তো ভাবলাম একটুখানি ব্লগ স্টার্ট করে তোমাদের সাথে, সকাল থেকে তো আজকে ব্লগ স্টার্ট করা হয়নি। আর দেখো আমি এখন শুয়ে শুয়ে আরামে রেস্ট নিচ্ছি। আর তোমার আজকে কাঁচাকাচিরও কিছু রাখিনি, কারণ দুদিন ধরে অলরেডি সব কাঁচা হয়ে গেছে। আজকের ওয়েদারটা আবার মানে যে তীব্র রোদটা থাকে সেটাও নেই, মানে মেঘছা মেঘছা করছে, তাই একটু গরমটা আছে। আর আমি বাপের বাড়ি থেকে মাথার মধ্যে যে তেলটা দিয়ে এসেছিলাম, বিশ্বাস করো আমি শ্যাম্পু দুদিন করলাম, ঠিক আছে, আমার তেলটা যাচ্ছে না। আজকেও চিপকো চিপকোই আমার রয়ে গেল চুলটা শ্যাম্পু করার পরও, মানে দুবার মানে আমি একবার করে নিচ্ছি শ্যাম্পুটা, একবার নেওয়ার পর ধুয়ে নিচ্ছি আর নিইনি। তো আর মানে বেশি দিন আবার আমি তেল নিয়ে থাকতে পারি না, তো মাথা যন্ত্রণা করে যে কিছু বলার নেই। দেখি কাল বাদ পরশু আরেকবার ট্রাই করবো, বৃহস্পতিবার অবশ্য শ্যাম্পু করি না, শুক্রবার তখন আরেকবার দেখব। চুপকু চুপকু তেল না একদম চুল আমার বেশি দিন ভালো লাগে না, আবার বেশি দিন শ্যাম্পু চুল রাখলেও আবার প্রবলেম, তাই আমি তেল যেদিন নিই তার পরের দিনই শ্যাম্পু করি। আর একটু সাবধানেই এখন আমি শ্যাম্পুটা করছি, নাছাড়া আমি শ্যাম্পু করা আমার প্রায় দিনই অভ্যাস। আর এখন আমি প্রায় এক সপ্তাহ অন্তর অন্তর বাপের বাড়িতে তো একদমই শ্যাম্পু করিনি, এখানে তাও কী বলে এসে পরে তেলটা তোলার জন্য দুদিন করলাম, তেল তো উঠলো না, কারণ এই মুহূর্তে যদি ঠান্ডা লেগে যায় তাহলে খুবই অসুবিধে। আর মানে অসুবিধে বলতে আমার যত না কষ্ট আমার বেবির ততটাই কষ্ট হবে, তো সেই ভেবেই আর এখন থেকেই পুরো সমস্ত কিছু ভাবনা চিন্তা করতে হবে। চলো দেখি শুভ কখন আসে, রান্নাবান্না তো হয়ে গেছে, তারপর খাওয়া। অ্যামাজন থেকে একটা তোমার পাপোশ আনিয়েছিলাম। আমি অ্যামাজন থেকে মাঝে মধ্যে এটা সেটা আনাতে থাকি, যেটা আমার কাজের জিনিস। আর তোমার আমি মানে এমনি মার্কেট থেকে কিনেছিলাম দুটো, বাট আমি ঠিকমতো কিনতে পারিনি, বুঝতে পারিনি জিনিসটা, তখন তো কিনে নিয়ে এসেছিলাম, একদমই আমার সেই রকম হয়নি বাথরুমের বাইরে দেওয়ার জন্য। তো এটা অ্যামাজন থেকে দেখে এনেছি, আর তোমার রিভিউ খুব ভালো ছিল। দেখো জিনিসটা খুবই সুন্দর, তোমার পুরো পায়ের জলটা এটার মতো সোপ করে যাবে, কারণ তোমার আমি যেগুলো এনেছিলাম এমনি লোকাল মার্কেট থেকে সেগুলো একদমই মানে বাথরুমের বাইরে দেওয়ার জন্য নয়, ওগুলো বেডের নিচে দেওয়ার জন্যই, তখন বুঝতে পারিনি নিয়ে চলে এসেছিলাম। তো আমি ওই জন্য কী করি, লোকাল মার্কেটে গেলে না আমি তৎক্ষণাৎ ডিসিশন নিতে পারি না কোনটা ঠিক কোনটা ভুল, তো আগে আমি এখন বেশিরভাগই অ্যামাজনে বা ফ্লিপকার্টে ভালো করে দেখি জিনিসটা কী ধরনের, সবাই কীরকম রিভিউ দিচ্ছে, তারপর আমি ঘরে যাবতীয় দরকারি জিনিসপত্র আমি কিন্তু বেশিরভাগই অ্যামাজন ফ্লিপকার্ট থেকে আনাই। আর মানে আমি খুব কমই ঠকি, বিশ্বাস করো জিনিসগুলো যে পাই না খুবই ভালো, তো সেটাই শুভকে দিয়ে ট্রাই করালাম ঠিকঠাক আছে কি না। সুন্দর 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 কফি বানিয়ে এনেছে, কফি কফি। সকাল থেকে একটানা কাজ করার পর মানে দুপুরের পর আমার খুবই কষ্ট হয় আবার বিকেলে উঠতে, বা তোমার উঠে আবার সেই রিদিমে কাজের জন্য, এমনি তো বিকেল দিকে সন্ধ্যার দিকটাতে কাজ থাকে না। তো তোমার উঠলাম ওই 5:10-15, ঘুমোইনি, জাস্ট এমনি শুয়েছিলাম। তারপর তোমার শুভকে বললাম একটু কফি বানিয়ে খাওয়াও, তো কফি বানিয়েছিল, কফিটা খুব ভালোই বানায়, বিশেষ করে আমার থেকেও খুব ভালো বানায়, তো কফিও করলো, তারপর কফি খেলাম, তারপর আমি এখন সন্ধ্যা দিতে এলাম, তারপর সন্ধ্যাটা দিয়ে দেবো।
তারপরে যাবতীয় যেটুকু সন্ধ্যার টুকিটাকি কাজ থাকে, কাজ বলতে তো তোমার সেই সকাল দিকটাতেই মানে প্রচুর পরিমাণে কাজ থাকে, সন্ধ্যা দিকটাতে তো অত থাকে না। তো চলো এখন সন্ধ্যাটা দিয়ে দিই দিই। সন্ধে দেওয়া হয়ে গেল, তারপরে আমি এখন এলাম রান্নাঘরে। রান্নাঘরে তোমার এখন একটুখানি আটাটা মেখে রেখে দেব, আর আগের থেকে আটাটা মেখে রেখে দিই। আর ওইদিকে তোমার সন্ধ্যাবেলায় যে কফি বানিয়েছিল শুভ, তার কাপ আর ওই যেটাতে বানিয়েছিল সসপ্যানটা, ওটা ধোয়ার আছে। ওগুলো ধুয়ে তোমার রান্নাঘরে আপাতত এইটুকুর সময়ের মতো কাজ কমপ্লিট হয়ে যাবে। আর আটাটা আগের থেকে মেখে রাখলে কি হয়, পুরো সেট হয়ে যায়, তাহলে রুটিটা করবার সময় খুব সুবিধা হয়। আর আমার বলতে কোনো অসুবিধে নেই, আমার অপছন্দের মধ্যে কিন্তু এই আটা মাখাটাও একটা কাজ। মানে আমি একদমই পছন্দ করতাম না আটা মাখতে, যেমন আমি বিয়ের আগে কাপড় কাচতে একদমই ভালোবাসতাম না, মানে ওটা আমার অপছন্দের জিনিস ছিল। আর আটা মাখাটাও কিন্তু বিয়ের পর বলে না, যেগুলো বাপের বাড়িতে অপছন্দের হয়ে যায় সেটা কিন্তু শ্বশুর বাড়িতে পছন্দের হয়ে যায়। তো এখন আর কোনো অসুবিধেই হয় না, বিয়ের পর আমার কাছে যেমন ইন্টারেস্ট চলে এসেছিল, তো আস্তে আস্তে আটা মাখাটাও আমার কাছে আর এখন কিছু মনে হয় না। আর মানে খুব কমই আমাদের রুটি হয় যেহেতু, তা মানে সেই জন্য আর সেরকম কোনো অসুবিধা হয় না। আর বাপের বাড়িতে ধরো মা ছিল, মা তখন আটা মেখে দিত, ওইগুলো তো মা করে দিত, তাই না? আর বিয়ের আগে অতটা সময়ও থাকতো না, কারণ তোমার আমার কলেজ ছিল, তারপর আমি একটা স্কুলে পড়াতাম, সেই অনেক কিছুই টিউশন করতাম, তখন অত সময় থাকতো না। দেখো আমার আটা মাখা হয়ে গেছে, আর এদিকে আটা মাখতে মাখতে আমি কিন্তু আমার শাশুড়িমায়ের সাথে কথা বলছি, কারণ আগে একটা ফোনে খুব অসুবিধা হতো, এখন কিন্তু হয় না, কারণ শুভ একটা ফোন নিয়েছে। তো ওর আরেকটা আগের ফোনটা আমার সুবিধা হয় ওই ফোনটার মধ্যে ভিডিও করতে, যেটা আগে প্রবলেম হচ্ছিল সেটাই। এখন বাজে 8:30, আর আমি একটুখানি মোবাইলই দেখছিলাম, অন্যদের ব্লগ দেখছিলাম। এখন আমি রান্নাঘরে চলে আসছি, রুটি বানাবো, কারণ তোমার সন্ধ্যাবেলা থেকে সেরকম কিছু খাওয়া হয়নি, সেই কফি খেয়েছি আর একটুখানি বিস্কুট। আর শুভ তো বেরিয়েছে, ও এবার ঢুকে যাবে, তো রুটিটা বানিয়ে রাখি, কারণ তোমার এসে পরে খিদে আশা করি পেয়ে যাবে, কারণ ও কিছু খায়নি। আটা তো মেখে রেখে দিয়েছি অনেকক্ষণ, এখন রুটিটা বানিয়ে নিই, তারপর শুধু তরকারিটা গরম করলেই হয়ে যাবে। এই একটা সুবিধা, মানে সকালে তরকারি করে রাখা থাকলে। আর এবার তো শীতকাল আসছে, এবার আর মনে হবে না যে তোমার ঠান্ডা ঠান্ডা খায়, এবার তো সব গরম করে করেই খাবারের দিন চলে এসছে। রুটিটাও দেখবে যে গরম, একদম গরম গরম হলে খুব ভালো লাগে, তাই না? রুটি তো আমার আটা মাখায় আছে, আগে আটাটা মেখে রেখে দিলে কি হয় বলো, আগে আটাটা মেখে দিলে কি হয়, পুরো সেট হয়ে যায়, বেলবার সময় কোনো অসুবিধা হয় না, বেশিক্ষণ লাগবে না, তোমার 8টা রুটি করলেই হয়ে যাবে। এখন শুভ 5টা খায়, আর আমি এখন 3টে খাই, তো 8টা রুটি করলেই হয়ে যাবে। ক্রিম মেখে চুলটুল বেঁধে নিলাম, এখন বাজে 11টা, একটুখানি বিগ বস দেখছিলাম, খাওয়া দাওয়া হয়ে গেছে, রান্নাঘর পরিষ্কার করে নিয়েছি,
তারপর তোমার গ্যাস মোছা, বাসন ধোয়া, সব কিছুই যেটা প্রতিদিনের রাতের কাজ করে নিয়েছি, এবারে শুতে যাব। শুভর সাথে একটু গল্প করছিলাম আর বিগ বস দেখছিলাম। আজকের ব্লগটা এখানে শেষ করছি। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থেকো। আর তোমার আজকের ব্লগটাতে আমি সেই রকম কিছু শেয়ার করিনি, জাস্ট ডেলি রুটিন একটুখানি শেয়ার করলাম। কালকের ব্লগটাতে তোমাদেরকে একটা নতুন জিনিস দেখাবো, ঠিক আছে? তার অপেক্ষাতে আমিও আছি। যাই হোক, তোমাদেরও আশা করি ভালো লাগবে। তো চলো, সবাইকে গুড নাইট, খুব ভালো থেকো।